সামর্থ্য অনুযায়ী সবাইকে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সম্মিলিতভাবে কাজ করলে দেশকে সহজেই দারিদ্র্যমুক্ত করা সম্ভব। মুজিববর্ষ উপলক্ষে 160টি গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি এবং নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর বস্তিবাসীকে নিজ নিজ গ্রামে পাঠিয়ে খাবার দাবারের ব্যবস্থা করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা ভূমিহীন একবার গৃহহীন তাদের জন্য আশ্রয় প্রকল্প, আর সেই সাথে গৃহায়ণ তহবিল নামে আরেকটি তহবিল করলাম বাংলাদেশ ব্যাংকে। যাদের ভিটাপাটি আছে কিন্তু বাড়ি করার অর্থ নেই, আমরা বিভিন্ন সংস্থা এবং এনজিও তাদেরকে টাকা দিলাম যে তারা মাত্র 1% সার্ভিস চার্জে টাকা পাবে এবং এই মানুষগুলোকে ঘর বাড়ি করে দেবে। আর ঢাকা শহরে যত বস্তিবাসী তারা যদি নিজের গ্রামে ফিরে যায় তাহলে তাদেরকে বিনা পয়সা ঘর করে দেওয়া, 6 মাস একবারে খাবারের ব্যবস্থা করে দেওয়া এবং নগদ দেওয়া এবং তাদের টাকা পয়সার ব্যবস্থা করা।